একজন বুজুর্গ তার সন্তানকে শুরু থেকে প্রত্যেকটি কাজের মধ্যে বাস্তবসম্মতভাবে তাওয়াক্কুলের বা আল্লাহর নিকট ভরসার তালিম এভাবে দিয়েছেন যে তার স্ত্রীকে বলে দিয়েছেন, বাচ্চার খানা পিনা কাপড় চোপড় তুমি নিজ হাতে দিবে না, বরং তা আলমারিতে রেখে দিবে। বাচ্চা যখন তোমার নিকট খানা পিনা কাপড় চোপড় ইত্যাদি চাইবে, তুমি তখন তাকে বলে দিবে যে আমাদের কোনো জিনিসের প্রয়োজন হলে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি। কাজে তোমার প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে তারপর আলমারি খুলবে, তখন তোমার কিসমতে যা আছে তা তুমি পেয়ে যাবে। বুজুর্গ স্বামীর নির্দেশে ছেলের মা তাই করলেন, ফলে ছেলেরও কিছু দরকার হলে ওখানে গিয়ে দোয়া করে এবং সেখান থেকে প্রয়োজনীয় খানাপিনা ইত্যাদি নিয়ে নিজের জরুরত পূরণ করে থাকে। হঠাৎ ঘটনাক্রমে একদিন তার আম্মা আলমারিতে খানা রাখতে ভুলে গেলেন, কিন্তু বাচ্চা তার নিয়ম অনুযায়ী আলমারির নিকট গিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ আমাকে খানা দাও। এমনিভাবে দোয়া করার পর অন্যদিনের ন্যায় সেদিনও খানা পেয়ে যায়। এই ঘটনা দেখে তার আম্মা আশ্চর্যান্বিত হয়ে তার স্বামীর নিকট ঘটনাটি বর্ণনা করেন। এই কথা শুনে স্বামী মহান আল্লাহর নিকট সেজদায় শুকর আদায় করেন এবং স্ত্রীকে এই কথা বলে দেন যে এখন থেকে আর আলমারিতে খানা রাখার প্রয়োজন হবে না, বরং এখন থেকে গায়েব হতে সাহায্য শুরু হয়ে গেছে, তাই এখন থেকে বাচ্চার খানা পিনার আর চিন্তার ভাবনা আমাদের করতে হবে না। তা কুলের বদলতে মহান আল্লাহ পাক এই নিয়ামতে অনুগ্রহীত করেছেন।